কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প যার থেকে বঞ্চিত বাংলার প্রবীণরা, কিন্তু কেন এই নিয়ে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূর রঞ্জন ঘোষ। ময়ূর, বিশাখা, এই মুহূর্তে দেখো, আমরা বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছি তারা ভারতের আধার কার্ড ব্যবহার করি, ভারতের পাসপোর্ট রয়েছে আমাদের কাছে, আমরা ভারতের নাগরিক। কিন্তু ভারত সরকার যে সুবিধা প্রত্যেকটি দেশবাসীকে দিচ্ছেন, 140 কোটি দেশবাসীর জন্য যে সুবিধা, সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কেন বঞ্চিত হচ্ছি? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের এত অবসেশন যে তারা কেন্দ্রীয় সরকারের একটি ভালো কার্ড, 5 লাখ টাকার একটি মেডিক্লেমের কার্ড আয়ুষ্মান ভারত, সেটা ব্যবহার করতে দিচ্ছেন না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ বলে আয়ুষ্মান ভারতের সুবিধা আমরা পাবো না? কেন পাবো না? মমতা বন্দ্যোপাধ্যায় কি চান আমাদের হাতে মারতে এবং হাসপাতালের বেডেও মারতে? টিপসই করিয়ে রেশনের স্লিপ দিয়ে প্রতারণা, প্রতারণার অভিযোগ, রেশন দোকানের সামনে বিক্ষোভ, দত্তপুকুরের ময়না গদিতে গ্রাহকদের বিক্ষোভ, টিপসই নিয়ে স্লিপ দিয়েও রেশন দিতে অস্বীকার, অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে, মানসিক সমস্যা রেশন ডিলারের, সাফাই বারাসাত ব্লক 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতির, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাল নিতে আসি যখনই, আমরা ফিঙ্গার দেওয়ার পরেও কখনো দেখে আটা নেই, এত প্যাকেট আটা কম পড়ছে, ওর টাকাটাও দিচ্ছে না। যে টাকাটা ভাই কোথায় যাচ্ছে, ওইসব মালগুলো কোথায় যাচ্ছে, এক আমার প্রশ্ন। আর একটা কথা হলো, এই যে আজকের এই ভিড়টা সব থেকে হবার কারণ, মূলত কারণ হলো যে দুদিন মাল দেওয়া হবে এরকম বলা হয়েছে বলে প্রতিটা গ্রামের লোক ভেবে নিয়েছে যে এই সুমন হয়তো, সুমনকে আর পাওয়া যাবে না, মাল দেওয়া কবে চালু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যার কারণে সারা গ্রামের বা যত গ্রাম দিয়ে এই ডিলারের কাছে মাল দেওয়া হয় সব গ্রামের লোক ভেবে নিয়েছে যে দুদিনের মধ্যেই মালগুলো কাউন্টিং করে নিতে হবে আমাদেরকে। সপ্তাহের মাল যদি সপ্তাহে দেয় তাহলে আজকে এত লোক ভিড় হতো না, এই খবরটা আমাদের কাছে একটা সময় মাসখানেক আগে কিছু লোক এখানে জমেছিল, যখন শুনলাম যে ও কোনো নোটিশ দেয়নি পাবলিক মাল নিতে আসতে, তখন আমরা সঙ্গে সঙ্গে ওকে কল করি, অফিসকে জানাই, তাদের রিকোয়েস্ট করে আমরা তাদেরকে বলি যে ভাই তুমি অমুক দিন আসো, মাল দেওয়া হবে। ও মোটামুটি 1 মাস ভালো মাল দিয়েছে, ও শারীরিকভাবে অসুস্থ, কিন্তু পাবলিক তো হ্যারাস করতে পারে না, ও এখানে নোটিশ দিতে পারতো যে আমি মাল দিতে পারছি না, আমার কোনো প্রবলেম হচ্ছে। ক্যানিয়ে স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ, বুধবার নিয়োগের পরীক্ষার দিন ধার্য হয়, অভিযোগ আজই কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করে, পরীক্ষা দিতে এসে বাতিলের কথা শুনেন চাকরি প্রার্থীরা, এরপরই স্কুলে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ক্যানিং স্কুলের ঘটনা যেখানে নিয়োগে দুর্নীতির অভিযোগ,